য়ার স্টুডেন্টস আমি বিএম স্যার বলছি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে হাজির হয়েছি আজ আমি দু হাজার চব্বিশ সালের কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষাবিজ্ঞানের জেনারেলদের ফিফথ সেম এক্সামের সাজেশান নিয়ে এসেছি এটাই কিন্তু লাস্ট মিনিট সাজেশান এখান থেকে সব কমন পাবে এই শিক্ষাবিজ্ঞানের পেপারটির নাম হল ডিএসি এ টু দেখো আর কথা না বাড়িয়ে একেবারে সরাসরি প্রশ্নতে চলে যাই এবছরের জন্য কিন্তু ভগিনী নিবেদিতা খুব ইম্পর্টেন্ট সুতরাং ভগিনী নিবেদিতা থেকে তোমাদের কোশ্চেন করতেই হবে এক নম্বর প্রশ্ন লিখে নাও ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য উপকরণ ও শিখন পদ্ধতি আলোচনা করো দু নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে এর অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পেস্তালেটসির শিক্ষা দর্শন ও শিখন পদ্ধতি আলোচনা করো চার নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ও শিক্ষার লক্ষ্য আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে গান্ধীজির অবদান আলোচনা করো ছ নম্বর প্রশ্ন নারী শিক্ষা ও জনশিক্ষা সম্পর্কে বিবেকানন্দের মত ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন প্লেটোর শিক্ষা দর্শন ও তার সীমাবদ্ধতা আলোচনা করো আট নম্বর প্রশ্ন রুশোর শিক্ষাদর্শন এবং বয়স্তর অনুযায়ী শিক্ষা পদ্ধতি বর্ণনা করো নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে মন্তেশ্বরীর অবদান আলোচনা করো দশ নম্বর প্রশ্ন বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য ও দোষগুণ আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান আলোচনা করো বারো নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য ও শিক্ষকের ভূমিকা সম্পর্কে রাধাকৃষ্ণনের ভূমিকা বর্ণনা করো এই গেল তোমাদের দশ নম্বরের প্রশ্ন এরপর আমরা আসছি দেখো পাঁচ নম্বরের প্রশ্ন এই পাঁচ নম্বর প্রশ্ন আমি মোট আটটা দিয়েছি এখান থেকেই সমস্ত কমন পেয়ে যাবে বা ওপরে যেগুলো কোশ্চেন তোমরা করছো ওখান থেকেও পাঁচ নম্বরের মতো প্রশ্ন পেয়ে যাবে দেখো এক নম্বর প্রশ্ন পাঁচ নম্বরই প্রশ্নের নারী শিক্ষা ও নেতিবাচক শিক্ষা সম্পর্কে রুশোর অভিমত ব্যক্ত করো দু নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্য সম্পর্কে বিবেকানন্দের মত ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন শিখন পদ্ধতি ও গণশিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের মত ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন রুশোর শিক্ষা স্তর ও পাঠ্যক্রম সম্বন্ধে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন প্লেটোর শিক্ষা স্তর ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো ছ নম্বর প্রশ্ন নারী শিক্ষায় নিবেদিতার অবদান ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন রাধা কৃষ্ণনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও তার পাঠ্যক্রম নিয়ে আলোচনা করো আট নম্বর প্রশ্ন ইভানউইচের স্কুলিং সোসাইটির ওপরে একটি টিকা লেখো দেখো এই প্রশ্নগুলি যদি তোমরা করো তাহলে এখান থেকেই হানড্রেড পারসেন্ট কমন পাবে এটা তোমাদের আমি এক কথায় বলতে পারি এর বাইরে আর কোনো প্রশ্ন তৈরি করতে হবে না শুধুমাত্র এই প্রশ্নগুলো তোমরা করে যাবে আমি এই সমস্ত প্রশ্নেরই উত্তর অনেককেই এখানে করিয়ে দিয়েছি তো তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এই প্রশ্নগুলি করলেই কিন্তু কমন পাবে এর বাইরে কিচ্ছু করার দরকার নেই এটা একেবারে লিখিত গ্যারান্টি ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এবং পাশে থাকো যাতে আমি তোমাদের আরো ভালোভাবে কাজে লাগতে পারি এবং আরও সহযোগিতা করতে পারি সো দ্যাটস অল থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল